ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। চা শ্রমিকদের সাথে বিকেলে প্রধানমন্ত্রীর মতবিনিময়। সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে ব্যাপক প্রস্তুতি। নারায়ণগঞ্জে শাওনকে বেআইনি অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে, অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে সারা দেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি চলছে, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ। মির্জা ফখরুলরা সত্যের মুখোমুখি হতে ভয় পায় বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নাইক্ষ্যংছড়ির তমরু সীমান্তের ওপারে গোলাগুলি, আবারও মিয়ানমার থেকে ছোড়া গোলা পড়ল বাংলাদেশের ভেতর, বাড়ানো হয়েছে বিজিবির টহল। নিষেধ থাকার পরও রাজধানীতে ওয়ে বিলের মাধ্যমে চলছে গণপরিবহন, ভাড়া নিয়ে নৈরাজ্য, হতাশ যাত্রীরা। ক্যারি অন বহাল ও সিজিপিএ বাতিলের দাবিতে ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালানোর দুই মাসেরও কম সময়ের মধ্যে শ্রীলঙ্কা ফিরলেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে। সাফ নারী ফুটবলে অংশ নিতে নেপালে বাংলাদেশ দল, সকালে ঢাকা ছাড়ে নারী ফুটবল দলের খেলোয়াড়রা। এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ের প্রথম দিনে আজ মাঠে নামছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। শারজায় ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।